অন্য কোনো দায় দায়িত্ব, অন্য কোনো সংঘাতের ভার বাংলাদেশ এই মুহূর্তে নিতে নিবে বলে আমার মনে হয় না। মিয়ানমার যদি কোনো অপতৎপর চিন্তা তাদের থাকতো এবং আমাদের সাথে যুদ্ধ বাঁধানোর জন্য চেষ্টা করতো, তাহলে তো খুব সহজ আরো আরো বেশি গোলাগুলি করতে পারতো। যদি বাংলাদেশের মধ্যে কোনোভাবে জড়িত হয়ে পড়ে, তাহলে তারা একটা বিরাট অজুহাত পেয়ে যাবে যে রোহিঙ্গাদের আর কখনো তারা নেওয়ার নামগন্ধ তুলবে না। খালি জাতিসংঘে না, আমাদের বন্ধুদেরকে সাথে আলাদা আলাদা করে আমরা এটা ব্যাপারে আলাপ করতে পারি, তারা কিভাবে আমাদেরকে এ ব্যাপারে কোনো সহায়তা করতে পারে কিনা। স্বাগত জানাচ্ছি জাগো নিউজের বিশ্ব সংবাদে, সঙ্গে আছি সাইফুন নাহারত্না। আজকে আমাদের আলোচনার বিষয় মিয়ানমারের সংঘর্ষের জেরে বাংলাদেশের বান্দরবান সীমান্ত এলাকায় উত্তেজনা। সম্প্রতি বেশ কয়েকটি ঘটনা ঘটেছে আমাদের বান্দরবান সীমান্ত এলাকায়, সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। শুরুতে একটু যদি বলি, মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহী গোষ্ঠীর সংঘর্ষের জেরে বাংলাদেশের সীমান্তবর্তী বান্দরবানের নাইক্ষংছড়িতেও গোলা বারুদ এসে পড়ছে। সম্প্রতি মিয়ানমার থেকে ছোড়া মর্টারের গোলার আঘাতে বাংলাদেশের বান্দরবানে একজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। দর্শক, এসব বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে দুজন বিশেষ অতিথি রয়েছেন। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ, এবং আমাদের সঙ্গে আরও একজন বিশেষ অতিথি রয়েছেন, নিরাপত্তা বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত ইমদাদুল ইসলাম। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। শুরুতেই আগে একটি প্রতিবেদন দেখব। সীমান্তের ওপার মিয়ানমার থেকে মুহুর্মুহু গুলির আওয়াজ ভেসে আসছে। ১৬ সেপ্টেম্বর রাতে বান্দরবানের ঘুমধুম খোনাপাড়া সীমান্ত সংলগ্ন শূন্যরেখায় মিয়ানমার থেকে ছোড়া মর্টারের গোলা বিস্ফোরিত হয়। এতে ইকবাল নামে ২৮ বছর বয়সী এক রোহিঙ্গা যুবক নিহত হন, আহত হন আর অন্তত ৮ জন। মিয়ানমারের রাখাইন রাজ্যে সম্প্রতি দেশটির সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষ শুরু হয়। এখনও চলছে দুপক্ষের লড়াই, আর বাংলাদেশের সীমান্ত এলাকা থেকে রাতভর শোনা যাচ্ছে গুলি বর্ষণের শব্দ। এতে আতঙ্কিত বান্দরবানের ঘুমধুম সীমান্ত এলাকার স্থানীয়রা। যদিও ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন। মিয়ানমার দেশ থেকে ওখানে তুমুল গোলাগুলি হচ্ছে, তখন আমাদের দেশে গোলা পড়াতে তখন এলাকার মানুষ খুব আতঙ্কিত হয়। আমাদের এলাকার লোক সবাই চলে গেছে, আমাদের ওই মা বোন যারা আছে তারা অলরেডি চলে গেছে, এখন অলরেডি মানে আমরা এত এখন আতঙ্কিত আছি। এর আগে গত ২০ ও ২৮ আগস্ট মিয়ানমার থেকে মর্টারের গোলা বাংলাদেশ সীমানে এসে পড়ে, পরে উদ্ধার হয় অবিস্ফোরিত গোলা। সেসব ঘটনায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদ জানায় ঢাকা। তার মেয়ে এসেছে পরীক্ষণ মাঝে, এখন হলো যাইতে ছেলেদের নিরাপদ আমি মনে করি না। এদিকে এসএসসি পরীক্ষার্থীদের নিরাপত্তা জনিত কারণে ওই এলাকা থেকে কেন্দ্র অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। সর্বশেষ পরিস্থিতি একটু অস্থিতিশীল অবস্থায় গতকাল পর্যন্ত যেটা আমরা জেনেছি যে অস্থিতিশীল অবস্থা ছিল, সে কারণে আমরা ঘুমধুম স্কুলের ছাত্রছাত্রীদেরকে পরীক্ষার্থীদেরকে আমরা কুতুপালং স্কুলে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত গতকাল রাতেই নেই এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। মিয়ানমারের এমন আচরণে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি রেখেছে বাংলাদেশ। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন প্রয়োজনে বাংলাদেশ জাতিসংঘের কাছে যাবে। মিয়ানমার থেকে ছোড়া মর্টারের গোলার আঘাতে বান্দরবানে একজন নিহত হওয়ার ঘটনায় ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিয়াওমোকে আবারও তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এক মাসের মধ্যে চতুর্থবারের মতো তলব করা হলো মিয়ানমারের রাষ্ট্রদূতকে। তীব্র অসন্তোষ প্রকাশ করে ঘটনাটির ব্যাখ্যা চেয়েছে ঢাকা। এখনকার পরিস্থিতি জানবো। বান্দরবান থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি নয়ন চক্রবর্তী। আমরা সংক্ষেপে সেখানকার অবস্থাটি একটু জানবো। নয়ন চক্রবর্তী, স্বাগত জানাচ্ছি আপনাকে। বান্দরবানের এখনকার পরিস্থিতি যদি একটু বলেন যে সীমান্তে এখন কি অবস্থা? এই বিষয়ে আমরা সকালে কথা বলেছিলাম স্থানীয় জনপ্রতিনিধি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়োনো ম্যাডামের সাথে। তো উনি যেটা আমাদের জানিয়েছিলেন, সালমা ফেরদৌস ম্যাডাম যেটা আমাদের জানিয়েছিলেন, সেটা পরিস্থিতি আগের তুলনায় কিছুটা স্বাভাবিক। যদিও সকালবেলা এক দুইটা গোলার শব্দ শুনেছে স্থানীয়রা। এর আগে যেটা গত শুক্রবারে যে ঘটনাটা ঘটেছিল, মোটরসাইকেল পড়ার কারণে একজন ঘটনাস্থলে নিহত হয়েছিল এবং পরবর্তীতে চিকিৎসাধীন একজনের মৃত্যু হয়, এই সংবাদটা ছিল আমাদের কাছে। তবে আজকে সকাল থেকে এই ঘটনায় অনেকেই
স্থানীয়রা যারা ছিল এখানে সীমান্ত এলাকার বাসিন্দা, তারা অনেকে ভয়ে এবং আতঙ্কে এলাকা ছেড়ে চলে গেছিলেন। তবে সালমা ফেরদৌস ম্যাডাম যেটা আজকে জানিয়েছিলেন সেটা হলো ওরা অনেকে আজকে থেকে ওদের নিজ বাড়িতে ফেরা শুরু করেছে এবং কিছুটা পরিস্থিতি স্বাভাবিকের পথে বলে তিনি জানিয়েছেন। নন চক্রবর্তী, প্রশাসনের তৎপরতা কেমন দেখছেন এখন? হ্যাঁ, এই বিষয়ে আমরা কথা বলেছিলাম রোহিঙ্গা নতুন করে কোনো অনুপ্রবেশের কোনো সম্ভাবনা আছে কিনা, তো তাও তিনি আমাদেরকে জানিয়েছেন বর্তমানে নিরাপত্তা যেটা বিজিপি এবং পুলিশের কড়া নিরাপত্তায় আছে, সুতরাং এখানে এই বান্দরবন সীমান্ত দিয়ে কোনো প্রকার রোহিঙ্গা অনুপ্রবেশের সুযোগ নেই বলে তিনি আমাদের জানিয়েছেন। মানে রোহিঙ্গারা অনুপ্রবেশ করছে না এখন পর্যন্ত? এখনো পর্যন্ত বান্দরবন সীমান্ত দিয়ে কোনো রোহিঙ্গা অনুপ্রবেশ করার ঘটনা ঘটেনি বলে স্থানীয়রা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা ফেরদৌস জানিয়েছিলেন। ধন্যবাদ নয়ন চক্রবর্তী আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনি আছেন সেখানে, আমরা পরবর্তী পরিস্থিতি জানার জন্য আপনার সঙ্গে আবারও কথা বলবো। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম আমাদের বান্দরবান প্রতিনিধির সঙ্গে, তিনি জানাচ্ছিলেন সেখানকার সবশেষ পরিস্থিতি। চলে যাব মূল আলোচনায়। তার আগে একটু বলে রাখি, বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এবং ঢাকা তীব্র অসন্তোষ জানিয়েছে মিয়ানমারের এ ধরনের আচরণে এবং ঘটনাগুলোর ব্যাখ্যা চেয়েছে। তো এই প্রসঙ্গ নিয়ে আরও কথা বলবো। আমাদের সঙ্গে যুক্ত আছেন দুজন বিশেষ অতিথি। আমি শুরুতেই আমাদের সঙ্গে যুক্ত আছেন মুন্সি ফয়েজ আহমেদ, সাবেক রাষ্ট্রদূত। জনাব ফয়েজ আহমেদকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। আমাদের সঙ্গে আরও একজন অতিথি রয়েছেন, অবসরপ্রাপ্ত মেজর ইমদাদুল ইসলাম, আমি তার সঙ্গে কথা বলবো। শুরুতে ফয়েজ আহমেদ স্যারের কাছে একটু জানতে চাই যে মিয়ানমারের এই যে আমাদের বাংলাদেশের সীমান্তে এক ধরনের অপতৎপরতা চলছে কিছুদিন ধরে, এটি আসলে তারা কেন করছে বারবার? এই বিষয়টি নিয়ে নানান রকমের মত আছে, কিন্তু আমি যেটা মনে করছি এবং যেটা বলা হচ্ছে যে এটা ওরা আমাদের সাথে কোনো রকমের সমস্যা তৈরি করার জন্য ইচ্ছে করে করছে এরকম না। সুতরাং অপতৎপরতা বলাটা হয়তো সঠিক নয়, কিন্তু এটা হচ্ছে যে তাদের নিজেদের দেশের মধ্যে নানান রকমের সংঘাত রয়ে গেছে, নানান রকমের বিরোধ রয়ে গেছে, সেইগুলোতেই প্রতিনিয়ত যুদ্ধ তৈরি হয়। এবং এখন যেটা হচ্ছে সেটা হলো আরাকান আর্মির সাথে মিয়ানমারের যে সরকারি বাহিনী টাটমেডাও, তাদের মধ্যে যে যুদ্ধ হচ্ছে সেই যুদ্ধের আমরা আলামত দেখতে পাচ্ছি। সেই যুদ্ধটা ক্রমাগত বৃদ্ধি পেয়েছে এবং এরকম শোনা যাচ্ছে যে আরাকান সেনাবাহিনী তাদের কতগুলো পুলিশ চৌকিও দখল করে নিয়েছে। তো এই এর ফলে যুদ্ধটা অনেক বেশি জোরসোরও হচ্ছে এবং ওদের কোনো পক্ষেরই হয়তো পুরোপুরি নিয়ন্ত্রণ নেই যে কোথায় তারা গুলি করছে। তারা গুলি করছে একজন অপরের দিকে, কিন্তু তারা যদি একজন যদি সীমান্তের কাছাকাছি থাকে, আরেকজন যদি তার উপরে গোলাবর্ষণ করে, তার কিন্তু একটা যে এসে পড়তে পারে সীমান্তের এপারে, এটা একেবারে অসম্ভব নয় এবং এটাই ঘটছে বলে আমরা মনে করি। কারণ তারা যদি মিয়ানমার যদি কোনো অপতৎপরতা অপচিন্তা তাদের থাকতো এবং আমাদের সাথে যুদ্ধ বাঁধানোর জন্য চেষ্টা করতো, তাহলে তো খুব সহজ আরো বেশি গোলাগুলি করতে পারত। সুতরাং আমার মনে হয় না যে তারা ইচ্ছাকৃতভাবে করছে। তারপরেও আমি বলবো যে এটা গ্রহণযোগ্য নয়, যা কিছু ঘটছে এটা গ্রহণযোগ্য নয় এবং সেই জন্য আমাদের সরকার যে বারবার তাদেরকে সতর্ক করে দিচ্ছে সেটা সঠিক পদক্ষেপ। এবং সাথে সাথে আমাদের যে এখন বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে যে শুধুমাত্র ওই রাষ্ট্রদূতকে ডেকে সতর্ক করার মধ্যে আমরা সীমাবদ্ধ থাকবো না, আমরা এই বিষয়টি আমি আসবো সেই প্রসঙ্গে। জনাব ফয়েজ আহমেদ স্যার, আমি একটু জানতে চাই ইমদাদুল ইসলাম কাছ থেকে। জনাব ইমদাদুল ইসলাম আছেন আমাদের সঙ্গে, অবসরপ্রাপ্ত মেজর এবং নিরাপত্তা বিশ্লেষক। আমি বলছিলাম যে আমরা যে প্রসঙ্গে কথা বলছি যে বান্দরবানের ঘুমদুম সীমান্তে এরই মধ্যে মিয়ানমার থেকে গোলা এসে বাংলাদেশে পড়লো এবং সেটি বিস্ফোরিত হয়ে এরই মধ্যে একজন মারা গেছেন এবং আরও অন্তত আটজন আহত হয়েছেন, এই বিষয়টিকে আসলে আপনি কীভাবে দেখছেন? ধন্যবাদ। আসলে মিয়ানমার বাংলাদেশ সীমান্তে যেটা হচ্ছে সেটা একটু আগেই অ্যাম্বাসাডর মুন্সি ফয়েজ যেটা বলেছেন কারেক্টটা, যে এখানে মিয়ানমার বাংলাদেশের বিরুদ্ধে কোনো কিছু তৎপরতা চালাচ্ছে না। এটা হচ্ছে তাদের যে বিদ্রোহী আরাকান আর্মি আছে তার বিরুদ্ধে মিয়ানমার সেনাবাহিনী ব্যবস্থা গ্রহণ করছে। এবং এই যে মর্টার আমরা যেটা দেখছি পড়ছে মর্টার সেল, সেটা এগুলোকে আমরা বলি হিউম্যান অ্যারর। বর্ডার সীমান্তবর্তী অঞ্চলে যখন এরকম যুদ্ধ দুটা পক্ষের মধ্যে চলে,
এটা এই হিউম্যান এররের কারণে এটা হতে পারে। যারা মাইন লেইং, যারা মাইন সরি মর্টার লেই করে, যারা মর্টার ডিটাচমেন্টের দায়িত্বে থাকে, তারা তাদের এখানে অনেকগুলো কাজ করতে হয়। জাজিং ডিস্টেন্সটা, এক নম্বর হচ্ছে কত দূরত্বে সেই মর্টার সেলটা ফেলতে যাচ্ছে, তো সেখানে যে দূরত্বটা সে হিসাব করে সেখানে ভুল হতে পারে অনেক সময়। সেই কারণে এসে যেই জায়গায় তার মর্টার পড়ার কথা ছিল সেই জায়গায় না পড়ে আরো বেশি দূরে এসে মর্টার পড়তে পারে। তো এটার জন্য মিয়ানমার অ্যাম্বাসাডারও যখন তাকে ডেকে পাঠানো হয়েছে, এখন তিনিও বলেছেন যে এটা আনইনটেনশনাল, ইচ্ছাকৃত নয়, এটা হচ্ছে এক ধরনের হিউম্যান এরর। বাট এটা হিউম্যান এরর একবার, দুবার, তিনবার হিউম্যান এররের কারণে যদি আরো কোনো ধরনের সংঘাতের রূপ নেয় আমাদের দুটি পক্ষের মধ্যে, সেটা হবে মারাত্মক। তবে হ্যাঁ, এখানে কেউ কোনো কোনো পক্ষ ইতিমধ্যে লক্ষ্য করে দেখছি আমি বিভিন্ন যোগাযোগ মাধ্যমে, সংবাদ মাধ্যমে এবং তাদের বক্তব্যে অনেকেই বাংলাদেশকে প্রলুব্ধ করছে, উত্তেজিত করছে যে এখানে একটা বিফিটিং উত্তর দেওয়া উচিত, একদম সামরিক বাহিনীকে সেখানে সামনে নিয়ে যাওয়া উচিত। এগুলি কিন্তু এখনো করার এগুলি কোনো সময় নয়, কারণ যাই হোক মিয়ানমার সেখানে তার অভ্যন্তরে মারামারি কাটাকাটি করতে গিয়ে সেখানে বাংলাদেশ তাকে জড়াবে। এমনি বাংলাদেশ অলরেডি 11 লক্ষ রোহিঙ্গার ভারে জর্জরিত আছে, সেখানে অন্য কোনো দায় দায়িত্ব, অন্য কোনো সংঘাতের ভার বাংলাদেশ এই মুহূর্তে নিবে বলে আমার মনে হয় না। আমি বলি না যে এটা কখনো এটা উচিত নয়, বরং এটা কূটনৈতিক মাধ্যমে তাদেরকে বার্তা দেওয়া উচিত যে আমরা এখানে কোনো পক্ষ হতে চাই না। মিয়ানমারও চাইবে ভিতরে ভিতরে যদি বাংলাদেশের মধ্যে কোনোভাবে জড়িত হয়ে পড়ে, তাহলে তারা একটা বিরাট অজুহাত পেয়ে যাবে যে রোহিঙ্গাদের আর কখনো তারা নেওয়ার নামগন্ধ তুলবে না। সুতরাং বাংলাদেশ এখানে কূটনৈতিক মাধ্যমে একটা বার্তায় পাঠাবে, সেটা হচ্ছে আমরা এখানে কোনো পক্ষ নয়, তোমাদের এই দুর্বল মুহূর্তে আমরা কোনো সুযোগ নিচ্ছি না, আমরা আরাকান আর্মির পক্ষ নিচ্ছি না বা তাদেরকে আমাদের অঞ্চলে আমরা আশ্রয় দিচ্ছি না। এই ভালো ব্যবহারের জন্য অন্তত তোমরা এইটুকু করো যে রোহিঙ্গাদের তোমাদের এখানে নিয়ে প্রত্যাবাসিত করে তাদের যথার্থভাবে পুনর্বাসিত করো। সীমান্তের ওপারে রাখাইন রাজ্যে এখন যারা আছে, যে রোহিঙ্গা যারা আছে, তারা যদি এর মাঝে বাংলাদেশে অনুপ্রবেশের আরেক ধরনের ঝুঁকি এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে আসছে, তো এই এটা কি আসলে আরো এক ধরনের সংকট তৈরি করবে কিনা? হ্যাঁ, এটা একবার, এটা হচ্ছে বর্তমান এই যে রাখাইন এবং মিয়ানমার সেনাবাহিনীর সংঘাতের আমাদের জন্য আশঙ্কার বা শঙ্কার একেবারে কেন্দ্রবিন্দু এটা। কারণ সেখানে দুটি পক্ষ যখন সংঘাতে লিপ্ত, তখন মধ্যখানে সাধারণ নিরীহ মানুষ সেখানে শিকারে পরিণত হতে যাচ্ছে। যে কোনো একটা পক্ষ যদি রোহিঙ্গাদের সেখানে তাদের টার্গেটে পরিণত করে, তাদের শিকারে পরিণত করে, বা দুটি পক্ষের গোলাগুলির মধ্যে, সংঘাতের মধ্যে পড়ে জীবন বাঁচানোর জন্য যদি রোহিঙ্গারা, যে অবশিষ্ট রোহিঙ্গা যারা আছে বিশেষ করে মরাও অঞ্চলে, চত্ব, রতিরং, বুতিরং এইসব অঞ্চলে, এদিকে মন্ডলগুলি মোটামুটি সবাই চলে আসছে বাংলাদেশে। ধন্যবাদ ইমদাদুল ইসলাম। আমি জনাব ফয়েজ আহমেদ স্যারের কাছে একবার যেতে চাই। ওনার কাছে আমি যে বিষয়টি জানতে চাই, যে আসলে বারবার যেটি বলছিলেন জনাব ইমদাদুল ইসলাম, যে বারবার রাষ্ট্রদূতকে তলব করা হচ্ছে, এরপরও যখন খুব একটা কর্ণপাত করছে না মিয়ানমার জান্তা সরকার, এক্ষেত্রে তাহলে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী এর মধ্যে বলেছেন যে জাতিসংঘে বিষয়টি উত্থাপন করবে যদি তারা বিষয়টি আমলে না নেয়। একই সঙ্গে জাতিসংঘ সম্প্রতি মিয়ানমার কাছে অস্ত্র বিক্রি না করতে আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়কে, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখবেন? যে দুটো বিষয় আপনি অবতারণা করেছেন, একটি হলো যে আমাদের সরকার বিষয়টি এই বারবার যে গোলা এসে পড়ছে, আমাদের এখানে লোকজনের হতাহত হচ্ছে, সে বিষয়টি জাতিসংঘে তুলবেন, সেটা তো আমিও একটু আগে বলেছি এবং আমি মনে করি যে এটা অত্যন্ত সঠিক পদক্ষেপ। এটা খালি জাতিসংঘে না, আমাদের বন্ধুদেরকেও সাথে আলাদা আলাদা করে আমরা এটা ব্যাপারে আলাপ করতে পারি, তারা কিভাবে আমাদেরকে এই ব্যাপারে কোনো সহায়তা করতে পারে কিনা, অন্তত তাদেরকে এই ব্যাপারে সেন্সিটাইজ করে রাখা আমি মনে করি যেটা খুব গুরুত্বপূর্ণ। আর যে দ্বিতীয় যেটি বললেন আপনি, যে এই অস্ত্র যাতে তার কাছে বিক্রি না করে, জাতিসংঘ বিভিন্ন দেশকে সেই ব্যাপারে আহ্বান করেছে, যারা অস্ত্র বিক্রি করে তারা যাতে আর অস্ত্র বিক্রি না করে এই অবস্থায়,
তো সেটা আমি মনে করি যে অত্যন্ত ইতিবাচক একটি নতুন পদক্ষেপ, এবং এইটা আমি মনে করি যে যাতে সঠিকভাবে পালিত হয়, যাতে বিভিন্ন দেশ এটা পালন করে, সেই জন্য জাতিসংঘ যাতে উদ্যোগ নেয় সেটার জন্য বিভিন্ন জনের সাথে আলাদা আলাদা করে আলোচনা করে, এবং আমরাও আমাদের পক্ষ থেকে আমাদের বন্ধুদের সাথে আলাপ করবো। এই দেখো সবাই স্বীকার করছে যে এটা করা উচিত না, এবং তারা এগুলো করছে বলে এইখানে তাদেরকে এখন তোমরা অস্ত্র সাহায্য দিও না, তাইলে তাদের এই যুদ্ধ অন্তত কমে আসার একটা সম্ভাবনা তো থাকবে যদি অস্ত্র শস্ত্র কমে যায়। তো সেই জন্যে আমি মনে করি যে এই বিষয়টি একটা গুরুত্বপূর্ণ নতুন এবং ইতিবাচক পদক্ষেপ, এটাতে আমাদের সমর্থন থাকা উচিত, এবং এই ব্যাপারে আমরা কিভাবে আরো ব্যাপারটা সবার সামনে নিয়ে যেতে পারি সেই চেষ্টাটা আমাদের করতে হবে বেশি করে। আমি ফয়েজ আহমেদ স্যারের কাছে আরেকটি প্রশ্ন রাখতে চাই যে বাংলাদেশের এখন যে অবস্থা, তাতে যে রোহিঙ্গা আছে প্রায় 12 লাখের মতো রোহিঙ্গা আছে, এক ধরনের আমাদের সামনে এক ধরনের ঝুঁকি, এক ধরনের সংকটের একটা ব্যাপার আছে, সেই সঙ্গে এখন মিয়ানমারের পরিস্থিতি আসলে স্বাভাবিক হওয়ার কোনো আমরা লক্ষণ দেখছি কি না? যতদিন তারা এখানে থাকবে তত বেশি শঙ্কার কারণ আমাদের জন্য, কারণ ইতিমধ্যে আপনারা শুনেছেন কয়েকদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী ওই কথাটি বলেছেন যে ওদেরকে থাকতে দিয়ে আমরা নিজেরা অনেক বিপদে পড়ে গেছি, থাকতে দিয়েছি আমরা মানবিক কারণে, মানবতার বিষয় লক্ষ্য করে, কিন্তু এখন আমরা নিজেরা বিপদে পড়ে গেছি বিভিন্নভাবে, অর্থনৈতিক, সামাজিক নিরাপত্তা সব বিষয়ে আমরা, তারপরে আমাদের দেশের নানান রকম ওই এলাকায় বিভিন্নভাবে অপরাধ প্রবণতা বেড়ে যাচ্ছে, এসব কিছুই কিন্তু এটার সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত। সুতরাং আমরা সত্যি সত্যি নানানভাবে বিপদে আছি, সেই বিপদ থেকে উত্তরণের জন্য আমাদেরকে আরও বিভিন্ন রকম পদক্ষেপ নিতে হবে, এবং আমাদের বন্ধুদেরও সহায়তা চাই, আর যত তাড়াতাড়ি এই রোহিঙ্গারা তাদের দেশে মান মর্যাদা এবং অধিকার সহ ফেরত যেতে পারবে ততই সবার জন্য মঙ্গল। এটা খালি আমাদের জন্য না, মিয়ানমারের জন্য এটা মঙ্গল, এবং আমাদের যে এলাকা অঞ্চলের জন্য এটা মঙ্গল, সেই জন্য এটা খুব প্রয়োজন। মিয়ানমারের আসলে এখন যে পরিস্থিতি, তাহলে সামনের দিকে আসলে কোন দিকে যাচ্ছে মিয়ানমারের অবস্থা? মিয়ানমারের অবস্থা স্থিতিশীল হওয়ার কোনো লক্ষণ আমরা দেখছি না, যুদ্ধ বরং আরো বেশি প্রকট হয়ে উঠছে এখন আমরা আরাকানে দেখছি, কিন্তু অন্যান্য জায়গাতেও যুদ্ধ বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া আর তৃতীয় শক্তি, এই যে মানে বিভিন্ন জাতিগোষ্ঠীর যে সশস্ত্র বাহিনী, সেগুলোর বাইরেও একটা সম্মিলিত শক্তি তৈরি হয়েছে গণতন্ত্রের পক্ষে যারা লড়াই করছে, এখন সেটা খুব এখনো বড় রকমে দানা বাঁধে নেই, কিন্তু সেই গণতান্ত্রিক শক্তিকে কিন্তু এইসব বিভিন্ন জাতীয় যে বিভিন্ন ইথনিক যে মিলিটেন্ট গ্রুপ আছে তারা কিন্তু সমর্থন দিচ্ছে, এবং পুরোপুরি জোটবদ্ধ না হলেও তাদের মধ্যে এক ধরনের সমঝোতা আছে, এবং তার ফলে এই যুদ্ধটা কিন্তু দিনে দিনে প্রকট হয়ে উঠছে, এবং এই সামরিক বাহিনী কিন্তু খুব বিপদে আছে। সুতরাং আমরা শিগগিরই এই পরিস্থিতির কোনো বড় পরিবর্তন দেখবো না, কিন্তু এই পরিস্থিতি ধীরে ধীরে আরো প্রকট হয়ে উঠবে, এবং হয়তো আরো প্রকট হওয়ার পর জিনিসটা প্রশমিত হওয়ার দিকে যেতে পারে, একটা সমাধানের দিকে যেতে পারে। আমি আপনার কাছে শেষ প্রশ্ন নিয়ে আসব, তার আগে আমি ইমদাদুল ইসলাম এর কাছে একটু জানতে চাই, জনাব ইমদাদুল ইসলাম আছেন আমাদের সঙ্গে, আমি আপনার কাছে একটি বিষয় জানতে চাই যে বাংলাদেশ এখন যে অবস্থা আছে, মিয়ানমারের এই সংঘর্ষ যদি তাদের বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে মিয়ানমার জান্তা সরকারের সংঘর্ষ যদি আরও দীর্ঘায়িত হয়, তাহলে আসলে বাংলাদেশের এই মুহূর্তে কোন ধরনের পদক্ষেপ নেওয়া উচিত প্রশাসনিক দিক দিয়ে, অন্যান্য দিক দিয়ে, যাতে আমাদের আমাদের উপর সেই প্রভাবটি না আসে? এটা মিয়ানমারের জন্য এটা নতুন কিছু নয়, 1948 সালে স্বাধীনতা লাভ করার পর থেকে ইন্ডিপেন্ডেন্ট আর্মি, মন আর্মি, আপনার কাইয়া আর্মি, তারপরে আপনার চীন স্টেট আর্মি, আরাকান আর্মি, এরা স্বাধীনতার পর থেকে 1948 থেকেই কোনো না কোনোভাবে এইসব খণ্ড খণ্ড বা স্টেট অভিধায় যারা অভিষিক্ত তাদের সেনাবাহিনীর মুখোমুখি তারা যুদ্ধ করে যাচ্ছে, শানদের বিরুদ্ধে যুদ্ধ করতেছে, কারেনদের বিরুদ্ধে যুদ্ধ, এটা তাদের জন্য নতুন কিছু নয়। এখানে আমাদের এটা খুব বেশি কনসার্ন হওয়ার কোনো কারণ নাই, এরা 48 থেকে এই পর্যন্ত দমন করে আসছে, এগুলোকে ভবিষ্যতেও তারা দমন করবে, কোনো সন্দেহ নেই। মিয়ানমার আর্মি এটাতে একেবারেই অভ্যস্ত, আমি ব্যক্তিগতভাবে দেখেছি সোলজাররা আছে তাদের মানসিকতা এরকম, যুদ্ধ ছাড়া তারা বোধহয় শান্তিতে ঘরে একদিনও থাকতে তাদের ইচ্ছা করে না, তারা চায় বরং কোন না কোনো একটা ফ্রন্টে তারা যুদ্ধ করবে। সুতরাং এটাকে যে প্রলম্বিত হবে বা এটা নতুন কিছু নয় বলে আরাকান আর্মি 1948 সালে সৃষ্টি হয়েছে, শান আর্মি 1948 সালে সৃষ্টি হয়েছে, কারণ আর্মি 1947 সালে সৃষ্টি হয়েছে, মন আর্মি একই সময় সৃষ্টি হয়েছে,
চীন আর্মিও একই সমস্যা ছিল। আমরা কিন্তু ইমদাদুল ইসলাম, আমরা কিন্তু তাদের তাদের সংঘর্ষের জেরেই, মানে সেনা অভ্যুত্থানের পরেই, কিন্তু এর আগেই কিন্তু আমরা দেখলাম যে রোহিঙ্গাদের একটা বড় অনুপ্রবেশ ঘটলো বাংলাদেশে, সেখানে বাংলাদেশের জন্য এক ধরনের কিন্তু একটা সংকটই। এই সংঘর্ষ সংঘাত তাদের ওখানে থাকবেই, কিন্তু আমার অবজেক্টিভ হওয়া উচিত রোহিঙ্গা প্রত্যাবাসন। তার এখানে মারামারি হচ্ছে, ওটা যদি আমি নাক গলাতে যাই তাহলে আমাদের ইপসিত অর্জন কখনো, আমাদের লক্ষ্য কখনো অর্জিত হবে না। তো শানরা অনেকদিন থেকে যুদ্ধ করেছে, শান কিন্তু স্টেট হয় নাই। এখন কোন কোন মিডিয়া বলছে 57 ভাগ, কেউ কেউ বলছে 72 ভাগ মিয়ানমারের জায়গা তারা সেনাবাহিনী থেকে দখল করে নিয়েছে। তো দখল করে নিলে তো তাইলে আলাদা আলাদা একটা রাষ্ট্রভূতা গিয়ে সৃষ্টি হয়ে যেত। এগুলি ভুল তত্ত্ব, এটা প্রপাগান্ডা পশ্চিমাদের, বিশেষ করে সেখানে সেনাবাহিনীর পুরোপুরি নিয়ন্ত্রণে আছে মিয়ানমার। সুতরাং আমাদেরকে মিয়ানমার সেনাবাহিনীকে এনগেজ করতে হবে রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য। অন্য কিছু যদি আমরা মনে করি যে হ্যাঁ আরাকান আর্মি, এই যুদ্ধ শেষ হবে না আরাকান আর্মি। ধন্যবাদ ইমদাদুল ইসলাম আপনাকে, ধন্যবাদ। আমি ফয়েজ আহমেদ স্যারের কাছে শেষ প্রশ্ন রাখতে চাই, যে আসলে 12 লাখের বেশি রোহিঙ্গার এক ধরনের বোঝা বয়ে যাচ্ছি, সেক্ষেত্রে বাংলাদেশের এখন আসলে কি করণীয়? আপনি বলছিলেন যে আমরা আমাদের যে বন্ধু রাষ্ট্র, মিত্র রাষ্ট্র আছে সেগুলোকে আহ্বান জানানো বিষয়টি নিয়ে কথা বলার জন্য। এখন মিয়ানমারের উপর যে আন্তর্জাতিক একটা চাপ দরকার, বা তাদের সেনাবাহিনীর যে কর্মকাণ্ড সেটিকে ভালোভাবে একটু নজর দেওয়া দরকার, সেই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? এখানে দুটো বিষয়, একটা হচ্ছে যে বিষয়ে অলরেডি জাতিসংঘ মতামত দিয়েছে সেটাই আমি বলছি, যে আমাদের বন্ধুদেরকে ওই ব্যাপারে আরো জোরালো ভূমিকা নেওয়ার জন্য আমরা বলতে পারি। কিন্তু সরাসরিভাবে যেটা আমি ইমদাদের সাথে একমত, যে এখানে সরাসরিভাবে ওদের যে ইয়েগুলো আছে, সংঘাতগুলো আছে, সেগুলোর মধ্যে জড়িয়ে পড়া বা সেগুলো পক্ষ নেওয়া আমাদের কোনো প্রয়োজন নেই এবং উচিত নয় কোনো অবস্থাতে। সেটা তারা করতে থাকুক, আমাদের প্রয়োজন হলো যে যথাসম্ভব যখন যে ক্ষমতায় আছে তার সাথে আলাপ আলোচনা করে আমাদের রোহিঙ্গাদের ফেরত পাঠানোর বিষয়টার উপরই জোর দেওয়া এবং সেই জন্য চেষ্টা করে যাওয়া। আমরা সেই কাজটি করছি, কিন্তু একটা দাবি আছে যে রাখাইন রাজ্যে শান্তি প্রতিষ্ঠা না হলে বা ওখানে তারা একটা নিশ্চিত নিরাপদ পরিবেশ না পেলে তারা ফিরে যেতে কিন্তু চাচ্ছে না, তাদের এই দাবি আছে। আবার এটা তো খুবই স্বাভাবিক, এটা তো খুবই স্বাভাবিক এবং সেটা বারবার বলা হচ্ছে যে তারা তাদের প্রত্যাবাসনটা হতে হবে স্বেচ্ছায়, তাদের প্রত্যাবাসন হতে হবে মর্যাদা সম্পূর্ণ এবং তাদের অধিকার ফিরিয়ে দেওয়া হবে। এই সমস্ত নিশ্চয়তা পেলেই তখন তারা যাবে, তখনই তারা, মিয়ানমার সরকার নিশ্চয়তা দিলে হবে না। সেটার একটা আন্তর্জাতিক নজরদারি থাকতে হবে, যে যা কিছু তাদেরকে কমিট করা হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে যেগুলো করা হবে সেগুলো যাতে করা হয়, সেগুলো যাতে সঠিকভাবে ইমপ্লিমেন্টেড হয় সেটা নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক নজরদারি খুব জরুরি এবং সেই ব্যাপারে কিন্তু সেটা সময় আছে। আগে তো এটা যাওয়া শুরু করার ব্যাপারটা আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। সেখানে যেমন চীন অনেকটা এগিয়ে এসছে, আমরা তাদেরকে কি আরেকটু বলতে পারি যে তোমরা আরেকটু চেষ্টা করো? আমাদের অন্যান্য বন্ধুরা, ভারতকে ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আবার নতুন করে, তারা আরেকটু যদি এ ব্যাপারে চেষ্টা করে, এবং অন্যান্য বন্ধুরা যারা আছে, কাছাকাছি যারা আছে বিশেষ করে এই অঞ্চলের, যেমন জাপান, দক্ষিণ কোরিয়া, রাশিয়াও যদিও এই অঞ্চলের না কিন্তু তারও অনেক প্রভাব আছে, তারপরে কাছাকাছি সিঙ্গাপুর এবং দক্ষিণ পূর্ব এশিয়ার অনেকগুলো দেশ, এরা কিন্তু বিভিন্ন রকমের ভূমিকা পালন করে, করতে পারে। বিশেষ করে যেহেতু মিয়ানমার দক্ষিণ পূর্ব এশিয়ান যে আছে, জোট আছে, সেই জোটের সদস্য, সুতরাং সেই জোটের পক্ষ থেকে তাদেরকে কিন্তু নানানভাবে বল, তাদেরকে চাপ প্রয়োগ করা যেতে পারে। তো এই রোহিঙ্গা বিষয়ে তারা যথেষ্ট চাপ প্রয়োগ করে নাই, কিন্তু ইতিমধ্যে যেমন কিছুদিন আগে আমরা দেখলাম যে জোটের যে সভা হয়েছিল সেখানে মিয়ানমারকে ডাকা হয় নাই, তো সেটা একটা চাপ, কিন্তু সেটা কিন্তু রোহিঙ্গা বিষয় না, সেটা হলো যে তাদের যে তারা যে বিভিন্ন জাতিগোষ্ঠীর সাথে যুদ্ধ করছে তাদের দেশে এবং তাদের যে সামরিক আইন, সামরিক লোকজন মারা যাচ্ছে সেই বিষয়টিকে নিয়ে। জি ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ জাগো নিউজকে সময় দেওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম বান্দরবানের সীমান্ত এলাকা নিয়ে, সেখানকার স্থানীয়দের মাঝে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে, সেই বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম। আমাদের সঙ্গে দুজন বিশেষ অতিথি ছিলেন, তারা তাদের পরামর্শ তুলে ধরলেন জাগো নিউজের মাধ্যমে। আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।